আমরা একটি বিশেষ আলোচনায় আসব। সেই আলোচনাটি কি? সেটি হচ্ছে প্রবাহ মাত্রা এবং সময়। এই দুই রাশি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, এইটা এবার আমাদের একটু জেনে নিতে হবে যে এই প্রবাহ মাত্রাকে আমরা স্কেলার রাশিতে রাখবো নাকি ভেক্টর রাশিতে রাখবো, আবার সময়কে আমি স্কেলার রাশিতে রাখবো নাকি ভেক্টর রাশিতে রাখবো। দেখো, প্রবাহ মাত্রা এবং সময় এই দুটি রাশিরই মান আছে, আবার দিকও আছে, তাহলে এটি সাধারণভাবে ভেক্টর রাশি হওয়া উচিত, কিন্তু তা সত্ত্বেও এরা দুজনেই স্কেলার রাশি। এবার প্রশ্ন আসবে, মান এবং দিক থাকলে তো তাদের আমরা ভেক্টর রাশি বলেছিলাম, তাহলে একে কেন স্কেলার রাশি বলবো? তার কারণ হচ্ছে প্রবাহ মাত্রা এবং সময় এই দুই রাশিরই মান এবং দিক থাকা সত্ত্বেও এরা ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে না, যে কারণে এদের দুজনকে আমরা স্কেলার রাশি বলে থাকি। তাহলে প্রবাহ মাত্রা এবং সময় এদের দুজনেরই মানও আছে আবার দিকও আছে, তা সত্ত্বেও এরা যেহেতু ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলছে না, তাই এদের দুজনকে আমরা ভেক্টর রাশি না বলে স্কেলার রাশি বলে থাকি। তাহলে একটি বিশেষ ঘটনার, ব্যতিক্রমী ঘটনার আমরা উদাহরণ জেনে নিলাম। এবার আমাদের আলোচনার বিষয় স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য স্থির করা। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এদের সংজ্ঞা। যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাদের আমরা স্কেলার রাশি বলি। কিন্তু যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে, তাদের আমরা ভেক্টর রাশি বলে থাকি। এর পরের বিষয়, সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী স্কেলার রাশি যোগ বিয়োগ করা যায়, কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী ভেক্টর রাশির যোগ বিয়োগ করা যায় না। তৃতীয় যে বিষয়, দুটি স্কেলার রাশির গুণফল সব সময়ই স্কেলার রাশি হবে, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হতে পারে আবার ভেক্টর রাশিও হতে পারে। অর্থাৎ গুণফলটি মান শুধু রইল কিন্তু অভিমুখ থাকলো না, আবার মান অভিমুখ দুই থেকে গেল, দুটো ঘটনাই হওয়া সম্ভব। তাই দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হতে পারে আবার ভেক্টর রাশিও হতে পারে, কিন্তু স্কেলার রাশির গুণফল সব সময়ই কিন্তু স্কেলার রাশি হবে, কোনোভাবেই সেটি কিন্তু ভেক্টর রাশি হবে না। এবার চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে, স্কেলার রাশিকে একক যুক্ত বা একক বিহীন একটি সংখ্যা দিয়ে প্রকাশ করলেই চলে। অর্থাৎ ধরো আমি ভর মাপছি কোনো বস্তু, সেক্ষেত্রে আমি একটি মান এবং তার সাথে একটি একক দিতেও পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে একক বিহীন এরকমও ক্ষেত্রে আমরা স্কেলার রাশিকে প্রকাশ করতে পারি, কিন্তু ভেক্টর রাশিকে একটি তীরযুক্ত রেখাংশ দ্বারা প্রকাশ করতে হয়। যেমন ধরো আমরা যদি ভেলোসিটি বা বেগকে আমরা চিহ্নিত করতে চাই, তাহলে ভি লিখে তার মাথায় একটি এরকম তীর চিহ্ন দিয়ে দিতে হয়, কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে এরকম কোনো তীর দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এরপরে আমরা উদাহরণে আসছি। স্কেলার রাশির উদাহরণ ভর, সময়, আয়তন, কার্য, ঘনত্ব, তাপমাত্রা, চাপ, কম্পাঙ্ক, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। কিন্তু ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বল, সরণ, ত্বরণ, ওজন, ভরবেগ, ক্ষেত্র প্রাবল্য ইত্যাদি। তাহলে আমরা পাঁচটি বিষয়ের ভিত্তিতে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে আমরা পার্থক্যকে খুঁজে বার করলাম। এরপর আমরা রাশির একক সম্পর্কে জানব। দেখো, এখানে আমরা একটি পুস্তকের দৈর্ঘ্য পরিমাপ করছি স্কেলের সাহায্যে, কিন্তু দৈর্ঘ্যটি কত অবধি পৌঁছেছে সেটা কিন্তু আমরা হয়তো ভালো করে বুঝতে পারছি না। তাহলে এসো এই জায়গাটিকে একটু বড় করে দেখা যাক। দেখো, এবার কিন্তু এটি অনেকটাই স্পষ্ট হয়েছে। এটি দেখো 27-এর পর এক ঘর, দু ঘর, তিন ঘর পর্যন্ত গেছে। তাহলে আমি এখানে যে সংখ্যাটি পেলাম তার মান হলো 27.3। এই যে সংখ্যাটি আমি পেলাম,
এই সংখ্যাটি হচ্ছে এই রাশিটির সাংখ্যমান। এইবার এই যে 27.3 এটি আমি পেলাম, তার তো একটা একক থাকতে হবে। এই এককটি কিলোমিটার নাকি মিটার নাকি সেন্টিমিটার নাকি ফুট, সেটি কি? যেহেতু এটি আমরা সেন্টিমিটার স্কেলে মেপেছি, তাই এর একক হবে সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার হচ্ছে রাশিটির ব্যবহৃত একক। তাহলে আমরা জানতে পারলাম কোনো ভৌত রাশির পরিমাপ, সেটি হচ্ছে রাশিটির সাংখ্যমান অর্থাৎ 27.3 এবং ব্যবহৃত একক অর্থাৎ সেন্টিমিটার। তাহলে সাংখ্যমান কত হলো? এটি হলো 27.3 এবং ব্যবহৃত এককটি হলো সেন্টিমিটার। তাহলে রাশির একক কিভাবে হয় সেটি সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জেনে নেব এককের প্রয়োজনীয়তা সম্পর্কে, কেন এই এককগুলিকে আমরা ব্যবহার করি। প্রথমত, একক ছাড়া পরিমাপ বোঝা যায় না। ধরো তুমি বাজারে কিছু কিনতে গেলে, তোমার মা বললেন যাও আলু নিয়ে এসো, তো তুমি যিনি আলু বিক্রি করেন তার কাছে গিয়ে বললেন 10 আলু দাও, সেটি 10টা না 10 গ্রাম না 10 কেজি, সেটি তো তোমাকে বলতে হবে, তাই তো? তাহলে এই এককটি যদি তুমি ব্যবহার না করো, তাহলে দোকানদার বুঝবেন কি করে তোমার কতটা পরিমাণের জিনিস লাগবে? সুতরাং একক ছাড়া কিন্তু পরিমাপ বোঝা যাবে না। দ্বিতীয় যে বিষয়, যেমন ধরো এখানে আমরা একটি চিত্র দিয়ে দেখাচ্ছি যে বইয়ের দৈর্ঘ্য যে 27.3 যেটি হয়েছিল, সেটি যদি সেন্টিমিটার তুমি না বলো, তাহলে বইটির দৈর্ঘ্য সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে না। তুমি যদি দৈর্ঘ্য বলো 27.3, তাহলে আমি বুঝবো কি করে সেটি 27.3 সেন্টিমিটার না 27.3 ইঞ্চি নাকি 27.3 মিটার, তাই তো? তাহলে এই পরিমাপটাকে সুনির্দিষ্ট করতে গেলে তোমাকে কিন্তু একক ব্যবহার করতেই হবে। এবার দ্বিতীয় বিষয়, দুটি সমধর্মী ভৌত রাশির মধ্যে আমরা তুলনা করতে পারি। যেমন দেখো, দুটি ব্যক্তি বা দুটি পুস্তক, এক্ষেত্রে দেখো পুস্তকটির দৈর্ঘ্য মাপা হচ্ছে, আবার এক্ষেত্রে দেখো পুস্তকটির প্রস্থ মাপা হচ্ছে। তাহলে আমরা দুটি সমধর্মী ভৌত রাশির মধ্যে তুলনা করতে পারি, এটি কতটা লম্বা এবং এটি কতটা চওড়া, এদের মধ্যে একটা তুলনা আনা সম্ভব, তাই তো? এইবার আমরা তৃতীয় বিষয় জেনে নেব, একক দ্বারা ভৌত রাশির গুলোর মধ্যে পার্থক্য বোঝা যায়। যেমন দেখো, এখানে আমরা একটি ছেলের চিত্র দিয়েছি, এখানে কিন্তু আমরা তার উচ্চতা মাপছি একটি স্কেল ব্যবহার করে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমরা ওজন মেশিন দিয়ে এই ব্যক্তিটির ওজন কত সেটি মাপছি। তাহলে দুটি রাশির মধ্যে আমরা এক্ষেত্রে পার্থক্য করতে পারছি, স্কেলের সাহায্যে আমরা তার উচ্চতা পরিমাপ করছি, আবার ওজন মেশিনের সাহায্যে আমরা তার ওজন পরিমাপ করছি। তাহলে একক দিয়ে আমি এই ব্যক্তির উচ্চতা সেন্টিমিটার বা মিটার বা ফুট দিয়ে বিচার করতে পারি স্কেল অনুযায়ী, আবার এখানে যে ওজন আছে সেটি কিলোগ্রামে বা পাউন্ডে আমরা ওজন করে নিতে পারি। তাহলে একক দ্বারা আমরা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্যকে বুঝতে পারবো। বেশ, এরপরে আমরা জানবো এককের বৈশিষ্ট্য সম্পর্কে। এককটি সুস্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া প্রয়োজন। অর্থাৎ যদি তুমি 27.3 বলো, তারপরে এককটি কি হবে সেটি কিন্তু তোমাকে স্পষ্টভাবে বলে দিতে হবে, সেন্টিমিটার নাকি ফুট নাকি মিটার, এটি কিন্তু স্পষ্টভাবে তোমাকে বলে দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, যে রাশিটির পরিমাপ করা হচ্ছে তার তুলনায় এককটি যেন খুব ছোট বা খুব বড় না হয়। যেমন ধরো আমি একজন ব্যক্তির উচ্চতা মাপব, সেই উচ্চতা মাপার ক্ষেত্রে আমি মিলিমিটারে যদি মাপি, তাহলে সংখ্যাটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, আবার যদি কিলোমিটারে মাপি সংখ্যাটি কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে একটা ঠিক মতো এককে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার ব্যবহার করতে পারি বা মিটার কথাটা ব্যবহার করতে পারি অথবা ফুট কথাটা ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই যুক্তিসঙ্গত এবং
যে রাশিটির পরিমাপ করা যায় তার সাপেক্ষে সঠিকভাবে। এরপর আমরা জানব স্থান ও সময় ভেদে এককের পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় নয়। যেমন ধরো আমি কলকাতায় কোনো বস্তুকে কিনলাম, তার ওজন হলো 2 কেজি। সেই 2 কেজির বস্তুটা যখন আমি কলকাতা থেকে হাওড়াতে যাব সেটি যেন পাল্টে না যায়, এটা কমে গেল বা বেড়ে গেল এই ঘটনাটি যেন না ঘটে। বা আমি কিছুটা কাপড় কিনলাম, তার তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ থাকবে, সেটা যেন স্থান ভেদে বা সময় ভেদে পরিবর্তন না হয়ে যায়। তাহলে কিন্তু পরিমাপ সঠিক বা বিজ্ঞানসম্মত হবে না। এরপর আমরা জেনে নেব একক এমন হওয়া প্রয়োজন যা সহজে পুনরুৎপাদন করা যায়, অর্থাৎ এককে সহজেই যাতে আমরা এক ধরন থেকে অন্য ধরনে পরিবর্তন করে নিতে পারি এবং এই কাজটার ক্ষেত্রে যেন খুব জটিলতা না থাকে। তাহলে আমরা এককের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপর আমরা জানব এককবিহীন রাশি বলতে আমরা কি বুঝি। দেখো, যে সমস্ত ভৌত রাশিকে 2টি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশির কোনো একক থাকে না, এদের আমরা এককবিহীন রাশি বলে থাকি। তার মানে যদি কোনো ভৌত রাশিকে আমরা 2টি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো একক থাকবে না, সেই ধরনের রাশিগুলোকে আমরা বলবো এককবিহীন রাশি। তাহলে এই যে কথাটি বললাম এটা হয়তো বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, এসো তাহলে সহজ করার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে বুঝতে বিষয়টি সহজ হবে। এসো আমরা একটা উদাহরণ সহজে আলোচনা করি। যেমন দেখো, কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব সেটি আমরা জানতে চাইছি। পারমাণবিক গুরুত্ব কাকে বলে? না, ওই মৌলের একটি পরমাণুর ভর তাকে যদি একটি হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করে দেই তাহলে সেক্ষেত্রে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব জানা যায়। এইবার যে মৌলটির পারমাণবিক গুরুত্ব আমরা জানতে চাইছি তার একটি পরমাণুর ভর, তার তো একটা একক থাকবে, সেই এককটি হলো গ্রাম। আবার হাইড্রোজেন পরমাণুর যদি ভর মাপি, সমজাতীয় রাশি যেহেতু বলেছি তাহলে এরও একক গ্রাম হবে, তাহলে গ্রাম ডিভাইডেড বাই গ্রাম, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 2টো গ্রাম কেটে যাবে। যদি কেটে যায় সেক্ষেত্রে কি আর কোনো একক থাকবে? থাকবে না তো। সুতরাং এক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব হয়ে যাবে কি, একটি এককবিহীন রাশি। আবার ধরো আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আমরা জানি। আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর ভর তাকে ভাগ করছি 4 ডিগ্রি উষ্ণতায় সম আয়তন জলের ভর, তাহলে এক্ষেত্রে 2টোরই একক হবে গ্রাম, দুঃখে এই ক্ষেত্রেও গ্রাম 2টি কেটে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো একক পাব না। তাহলে পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এরা সবই হচ্ছে এককবিহীন।